গতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা যখনই কেউ কেউ পিছিয়ে পড়ি, তখনই আমাদের মধ্যে বাসা বাঁধে ডিপ্রেশন বা অবসাদ। এই অবসাদের কারণ কি সেই নিয়ে নানা মুনি নানা মত আছে, আমরা সেসবের মধ্যে আজকে আর যাব না। এই অবসাদ থেকে বেরিয়ে আসতে গেলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ভীষণ কার্যকরী সেই নিয়েই আমরা আজ এসেছি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক, আপনাদের সবার পরিচিত ডক্টর পার্থসারথি চক্রবর্তীর কাছে। নমস্কার, আমি সৌমেন দত্ত, অনলি হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আমরা আজ কথা বলবো এবং জানব অবসাদের কারণ কি আর তা থেকে মুক্তিরই বা উপায় কী হোমিওপ্যাথিতে। ডাক্তারবাবু আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার ডাক্তারবাবু। অবসাদ, ডিপ্রেশন আর নতুন করে না শব্দটার সাথে সবাই আমরা পরিচিত কম বেশি, এই অবসাদের বেসিক কয়েকটা কারণ যদি আপনি বলেন। আমরা জানি যে আমাদের যে নার্ভাস সিস্টেমের যে কোষ, যেটাকে আমরা নিউরন বলি, সেই নিউরন কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে থাকে না, তাদের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বলে সাইন্যাপস। এই সাইন্যাপসে যখন ধরুন একটা নার্ভ থেকে আর একটা নার্ভ সেলের মধ্যে একটা নিউরন থেকে আর একটা নিউরনে ইম্পালসটা ক্যারি হচ্ছে, এই যে সাইন্যাপসের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা নিউরো ট্রান্সমিটার দিয়ে এক্সচেঞ্জ হয়, মানে একটা নিউরন থেকে আর একটা নিউরনে সেটা স্টিমুলেশনটা চলে যায়। এটা এই যে এইটা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের কাজ। নিউরো ট্রান্সমিটার একটা লোকাল হরমোন বলা যেতে পারে। এই নিউরো ট্রান্সমিটার যে অন্যতম যে যেটা হ্যাপিনেস, যে আমরা একটা কথা বলি এটা হচ্ছে হ্যাপিনেস হরমোন, সেরোটোনিন। সেরোটোনিনের যখন মানে মাত্রাটা কমে যায় তখনই ডিপ্রেশন হতে পারে বা ডিপ্রেশন শুরু হতে পারে, এটা একটা হাইপোথিসিস। এছাড়াও বহু কারণ আছে, কিন্তু প্রধান কারণ যেটা হচ্ছে দুটো তিনটে অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে যে তার জেনেটিক কারণ, মানে হচ্ছে ফ্যামিলি হেরিডিটির মধ্যে যদি ডিপ্রেশন থাকে, সেটা তার ছেলে মেয়ের মধ্যে, বাবা মার যদি ডিপ্রেশন থাকে, বোথ প্যারেন্টস যদি ডিপ্রেসড হয় তাহলে তার মধ্যে ছেলে মেয়েদের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। আর একটা কারণ, বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্ট, আমরা কী পরিবেশে বড় হচ্ছি, সে বাচ্চা কী পরিবেশে বড় হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে সে বাচ্চাটি পরবর্তীকালে ডিপ্রেশনে ভুগবে কি ভুগবে না। তো ছোটোবেলা দেখা গেলো সে চাইল্ড অ্যাবিউজ হয়েছে, ছোটোবেলায় বাচ্চার উপর প্রচণ্ড অত্যাচার হয়েছে, সে পরবর্তীকালে একটা ডিপ্রেস পার্সোনালিটি তৈরি হলো, এই সমস্ত কারণে কতগুলো হয় আর কি। এর হোমিওপ্যাথিক চিকিৎসা কী? হোমিওপ্যাথিতে খুবই ভালো ভালো ওষুধ আছে, আমি কয়েকটা মাত্র ওষুধের কথা বলবো এবং এই ওষুধগুলো কিন্তু আমি জাস্ট আপনার নলেজের পারপাসে বলছি, এটা কেউ নিজে থেকে ব্যবহার করবেন না। সবসময় এই ধরনের ক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে, আপনার কাছাকাছি যিনি ডাক্তারবাবু আছেন হোমিওপ্যাথি ডাক্তারবাবু, তার সঙ্গে কথা বলে ওষুধ খাবেন। তা একটা সিমটম হচ্ছে ধরুন আপনার নাক্স ভূমিকা, ফার্স্ট সিমটম, প্রথম মেডিসিনের কথা আমি বলব। এখন যে মডার্ন লাইফে মানুষ তার প্রেশারের সঙ্গে, জব প্রেশার বলুন বা তার মানে বাড়ির হোম প্রেশার বলুন, বিভিন্ন ক্ষেত্রে সে কোপ করতে পারছে না, তার জন্য পেশেন্ট ডিপ্রেসড হয়ে পড়ছে এবং সেক্ষেত্রে নাক্স ভূমিকা পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড ইরিটেবল হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর রাগ, সে রাগ কন্ট্রোল করতে পারছে না, সে সমস্ত ক্ষেত্রে নাক্স ভূমিকা আমরা ইউজ করে দেখতে পারি। তার আরও সিমটম যদি থাকে, শীতবোধ বেশি, প্রচণ্ড রাগ, তার ইনডাইজেশন, গ্যাস অম্বলে ভুগছে পেশেন্ট প্রচণ্ড, বাউল ডিজর্ডার, বাউল ক্লিয়ার হচ্ছে না বা ইরেগুলার বাউল মুভমেন্ট হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা ইউজ করতে পারি। এটা তো আমি প্রথম মেডিসিনের কথা বললাম। আরেকটি মেডিসিন যেটা আমরা ইউজ করে থাকি সচরাচর, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি, সেটা হচ্ছে যে পালসেটিলা। পালসেটিলা পেশেন্টের সবথেকে বড় লক্ষণ হচ্ছে, পালসেটিলা পেশেন্ট যখন পেশেন্ট ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন, করতে করতে এত ডিপ্রেসড, সে কথা বলতে বলতেই কেঁদে ফেলে, এত ইমোশনাল আপসেট হচ্ছে তার, সেখানে আমরা পালসেটিলা ইউজ করতে পারি। তার আরও কতগুলো লক্ষণ দেখে বা তার কতদিন ধরে ভুগছেন পেশেন্ট তার উপর ডিপেন্ড করে আমরা পালসেটিলা ইউজ করতে পারি। আরেকটি মেডিসিন হচ্ছে খুব বড়, সেটা হচ্ছে ইগনেশিয়া। ইগনেশিয়ার সিমটম হচ্ছে যে ধরুন সে কোনো মানসিক আঘাত পেয়েছে, তারপর থেকে তার ডিপ্রেশন শুরু হয়েছে, হয়তো সেটা তার প্রিয়জনের মৃত্যু হতে পারে অথবা তার লাভ অ্যাফেয়ার্সে কোনো রকম সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, সেখান থেকে তার এইটা শুরু হতে পারে, সেক্ষেত্রে আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করবো। ইগনেশিয়ার সবথেকে বড় সিমটম হচ্ছে ইগনেশিয়া পেশেন্ট কিন্তু ব্রুট করে, মানে একটা জায়গায় বসে বসে চুপচাপ নিজের মনের কষ্টটা কাউকে বলে না, চুপ করে বসে থাকে একই বিষয় নিয়ে চিন্তা, সেই চিন্তা থেকে সে বেরোতে পারে না, সেটাই চলতে থাকে তার মধ্যে, সেখানে আমরা ইগনেশিয়ার কথা ভাবতে পারি। আর ইগনেশিয়া দিচ্ছি, ইগনেশিয়া পেশেন্ট ওষুধ খাচ্ছেন ধরুন, খেয়ে কিছুটা ভালো হচ্ছে, আবার ফিরত আসছে, সেখানে আমরা পরবর্তী মেডিসিন যেটা
সেটা ইউজ করে চিন্তা করবো সেটা হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর একটি খুব বড় ওষুধ আমাদের ডিপ্রেশনের, কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশন বলে তো কোনো ওষুধ হয় না, আমাদের পুরোপুরি ডিপেন্ড করে যে পেশেন্টের কনস্টিটিউশনের ওপরে এবং পেশেন্টের সিমটমের ওপরে। দেখা যায় যে নেট্রামিউর পেশেন্ট যখন ইগনেশিয়া পেশেন্ট দীর্ঘদিন ওষুধ খাচ্ছে আবার ফেরত আসছে, ইগনেশিয়ারই কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর কী হয়, পেশেন্ট খুব নুন খেতে ভালোবাসেন, তার নুনের প্রতি ক্রেভিংস থাকে, এবং নেট্রামিউর পেশেন্ট ভীষণ কনসিল করে, তার দুঃখটা কাউকে শো করতে চায় না, সে যদি কাঁদেও সে বাথরুমের মধ্যে গিয়ে বা আড়ালে গিয়ে কাঁদবে। এটা হচ্ছে নেট্রামিউর পেশেন্টের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এ সমস্ত আমরা সিমটম যদি পাই তাহলে নেট্রামিউর ইউজ করতে পারি। এরপরে যে মেডিসিনের কথা আমি আসবো সেটা হচ্ছে সিপিআর। সিপিআর একটি খুব বড় ওষুধ ডিপ্রেশনে। সাধারণত দেখা যায় যে মেনোপজাল ফেজ বা ধরুন পোস্টপার্টম ফেজ, যখন বাচ্চা হয়েছে ঠিক তারপরে মহিলারা অনেক সময় ডিপ্রেশনে চলে যায়, সে সমস্ত ক্ষেত্রে আমরা সিপিআর ইউজ করতে পারি। সিপিআর হচ্ছে সব থেকে বড় সিমটম হচ্ছে সিপিআর, যাদের প্রতি তার ইন্টারেস্ট ছিল, নিজের ছেলে মেয়ে নিজের বাচ্চা, তার প্রতি তার সম্পূর্ণ উদাসীনতা তৈরি হয়, সে আর ওই নিজের বাচ্চাকে নিজের এত ভালোবাসতো সেই বাচ্চাকেও সে আর সহ্য করতে পারছে না, সেখানে আমরা, এবং প্রচণ্ড খিটখিটে মেজাজ হয় সিপিআর পেশেন্টের, সেখানে আমরা সিপিআর ইউজ করতে পারি। পরবর্তীকালে যে মেডিসিনে আমি কথা বলবো সেটা হচ্ছে যে একদম মানে ডিপ্রেশনের মানে চরম পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায়, যখন সে নিজে আত্মহননের পথ বেছে নেয়, একদম লাস্ট ডিপ্রেশন তখন স্টেজ, সেখানে সে সুইসাইডাল টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করে, তার বড় একটা ওষুধ হচ্ছে অরাম মেটালিকাম। এই অরাম মেটালিকাম মানে আর কিছুই নয়, এটা গোল্ড, পিওর গোল্ড থেকে তৈরি হয়, যে গোল্ড আমরা সাধারণত অর্নামেন্টস করে পরে থাকি, কিন্তু গোল্ড যখন মেডিসিন হিসাবে ইউজ হয় সেটা একটা ডিপ্রেশনের বিরাট ওষুধ। তো এইগুলো আমরা ইউজ করি, পেশেন্টের সিমটমের উপর ডিপেন্ড করে, পেশেন্টের পারিপার্শ্বিক অবস্থার উপর ডিপেন্ড করে, তার এনভায়রনমেন্ট, তার হিস্ট্রি, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা সমস্ত ওষুধগুলো নির্বাচন করে থাকি। অবশ্যই আমি প্রত্যেককে বলবো তারা যেন এই ধরনের যদি কখনো সে কষ্ট ফেস করে সে যেন আর লোকাল ডাক্তারবাবুর সঙ্গে হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কথা বলে নেয়। ওষুধের কথা তো শুনলেন, কিন্তু তার আগে বলবো ডিপ্রেশনে যাওয়ার আগে নিজের মনকে সেইভাবে শক্ত করুন যাতে ডিপ্রেশন অবধি আপনাকে যেতে না হয়। তার জন্য মানসিক যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, যে ক্রিয়া প্রক্রিয়া, যোগাসন, প্রাণায়াম, সেগুলো করুন, সুস্থ চিন্তা করুন, সুন্দর ভাবুন, সুন্দর জিনিসকে দেখুন, এইসবের মধ্যে থেকেও কিন্তু আপনি ডিপ্রেশনকে কাটিয়ে বেরিয়ে যেতে পারেন। আর মনের মধ্যে রাখুন অদম্য জেদ, আর তারপরেও যদি সমস্যায় পড়েন ডাক্তার পার্থসারথী চক্রবর্তীরা তো রয়েছেনই, সুতরাং ডিপ্রেশনের কথা ভেবে আবার ডিপ্রেসড হয়ে যাবেন না। আমাদের এই অনুষ্ঠান থেকে, অনুষ্ঠান দেখে ডিপ্রেশন থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন, এই ভরসাতেই, এই আশাতেই আজকে এই অনুষ্ঠান করলাম। সবাই ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, ডিপ্রেশনের কথা ভুলেও ভাববেন না। নমস্কার।